नमस्कार बंधुरा, मौमिताज किचेने आपनादेर सकलके स्वागत। आमि मौमिता, आज आपनादेर सामने नतून एकटा रेसिपी निये उपस्थित होयेछि। आज आमि आपनादेर चिकेन खिचुड़ी तैरी करे देखाबो। चलुन देखे नेया जाक आमि एटा किभाबे तैरी करबो। चिकेन खिचुड़ी करार जन्य एखाने आमि 1 केजि गोविंदभोगेर चाल निये निएछि। एटा आमि 2 घंटा आगे भिजिए रेखेछिलाम धुये भालो करे जल झरिए। আর ডাল নিয়েছি 1/2 কেজি মুসুরির ডাল, সেটাও আমি ধুয়ে জল ঝরিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। মাংস নিয়েছি 1 কেজি, পেঁয়াজ নিয়েছি 5-6টা কুচিয়ে রেখেছি, আদা রসুন পেস্ট নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর ঘিতে আমি পুরো রান্নাটা তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে তৈরি করছি। মাংসটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি 1 ঘন্টা ফ্রিজে রাখবো। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। নুন দিচ্ছি 1 চামচ। হলুদ দিচ্ছি 1 চামচ। চিনি দিচ্ছি 1 চামচ। সরষের তেল দিলাম 1 পলা। এবার এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। এটা খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা আমার গরম হয়ে গেছে। এইবার চালটা আর ডালটা এতে আমি ভেজে নেব। চালটা সবটাই দিয়ে দিলাম। ডালটাও দিয়ে দিচ্ছি। এবার এটা খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে ভাজতে হবে। চালটা ভাজা হয়েছে। এবার আমি এতে নুন দেব। নুন দিচ্ছি, স্বাদমতো নুন দিচ্ছি। প্রথমে একসাথে বেশি নুন দেবেন না, পরে চেখে নুনটা দিতে হবে। নুনটা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হলুদও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার এগুলো দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যতটা চাল নিয়েছি আর ডাল নিয়েছি ঠিক তার ডবল আমি এখানে জল দেব। ভালোভাবে আমার চাল ডাল নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো।
এটা ঢাকনা দেব না, ঢাকনা ছাড়াই করব, কারণ চালটা আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম। আমার চাল নরম হয়েই গেছে, আর কিছুটা নরম হওয়া বাকি আছে, সেটা এখানেই সেদ্ধ হয়ে যাবে। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি মাংসটা রান্না করে নেব। প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি ব্রাউন কালার হয়, তাই এতে আমি একটু নুন দিয়ে দিলাম। আমি কিছুক্ষণ অপেক্ষা করব ব্রাউন হওয়া। অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এতে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা আরো ফুটতে দিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এটা খুলে দেখবো কতটা হলো। দেখুন, মাংসের গা থেকে তেল ছেড়েছে, জলও বেরিয়েছে অনেক। এই পজিশনে আমি এক কাপ দই ফেটিয়ে দিয়ে দিলাম। আমি কিন্তু মাংসতে জল দেব না, এই দই আর পেঁয়াজ থেকেই আর মাংসের থেকেই জল বেরোবে। আবারও আমি এটা একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। একদম তৈরি হয়ে গেছে, আর ওইদিকে আমার খিচুড়িটাও তৈরি হয়ে গেছে। এইবার আমি মাংসটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এগুলো একদম সব দিয়ে দিয়েছি, আমার চিকেন খিচুড়ি প্রায় তৈরি হয়ে গেছে। এইবার আমি এটা নামাবো, তার আগে আমি একটু বাকি ঘিটা এতে দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। ব্যাস, আমার তৈরি হয়ে গেল আজকের রেসিপি, চিকেন খিচুড়ি। খিচুড়ি আমার পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে। আপনাদের যদি আমার এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের সকল বন্ধুদের মধ্যে, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর বেল আইকনটা টিপতে কিন্তু ভুলবেন না। সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার কোনো একদিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।